Fernando Zaitlán. সব ভিতরে আমি দেখি তো আমি সব ঘোষণা দেই, সব কিছু করি, মানুষের জানেই না যা এটা আমি জিতেছি, জানেই না, আর অন্যরা এ বিভ্রান্ত করবে। তোমরা জানো না যে বাড়ি বাড়ি এখনো পুরনো যারা 25 বছর বাড়ি বাড়ি যায়, আমরা যেগুলো দিছি মানুষের বারবার কোয়া, কিন্তু একজন বাসে তো কয়েছে যেদিন এখন পুলিশে আমি 1000 নমু, 1000 এর মধ্যে 330টা মহিলা যাই বুঝে যাইব, 2500 ইয়ে নেবো স্পেশাল এক্সিকিউটিভ বাইর করবো কিছুদিনের মধ্যে, এর মধ্যে এই 2500 এর মধ্যে 33% মহিলা আইবি আইব, কোনো কোনো নিতে পারতো নাকি গ্যাসের চুলাটা কে দিছে? হ্যাঁ, গ্যাসের চুলাটা সরকার থেকে বেশি, এটা কে দিছে জানেননি? মোদি দিছে গ্যাসের চুলাটা। বাবু স্বামী যে সাবু সাবু চলো বাইরে যেতে বহুত গরম লাগে। আমি পেলে বুঝবো আজকে কয় তারিখ বাবু লোকের নেতা টাকা চাইছে নি আপনার জীবন আমার নাম চলানো স্যার
আপনার নাম কি? আমার নাম বিশ্বজিৎ শাহ স্যার। বিশ্বজিৎ শাহ পাঁচটা দশ টাকা নাই কিনা নিয়ে আর লেবু আছে, একটা মশলা আছে, জলের একটা মশলা আছে, পাওয়া আর কাক সারে এটা ছিল কই মালিক ঠান্ডা সবার কথা তো ঠান্ডা দিছোতে জল ঠান্ডা তো নাই আমরা সবাই খাইতাম এখানে সবাই চাতে কাঁদে জল তো খাইবি নি আপনি খাওয়া আমাদের কার্যকর্তা সবাই খায় আমার লগে বিপ্লব দেব, ভারত মাতা কি বিপ্লব দেব, বিপ্লব দেব, বিপ্লব দেব, বিপ্লব দেব তুই আগে বাড়ো, বিপ্লব দেব তুই আগে বাড়ো, আরে আমরা আই পড়ছি অলরেডি, তুমি খারেখ না আসো যুগল শর্মা হইতে আপনার সব ভিতরে আমি দেখি তো আমি সব ঘোষণা দেই, সব কিছু করি, মানুষের জানেই না যা এটা আমি দিতেছি, জানেই না, আর অন্যরা এ বিভ্রান্ত করবে। তোমরা জানো না যে বাড়ি 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 এখনো পুরনো দ্বারা পঁচিশ বছর বাড়ি বাড়ি যায়, আমরা যেগুলো দিছি মানুষের বারবার কোয়া, কিন্তু পেনশন বাড়ছে তো কয়েছে দিন এখন পুলিশে আমি ১০০০ মধ্যে ৩৩০টা মহিলা যাই বুঝাইব, ২৫০০ ইয়ে নেবো স্পেশাল এক্সিকিউটিভ বাইর করবো কিছুদিনের মধ্যে, এর মধ্যে এই ২৫০০-এর মধ্যে ৩৩% মহিলা আইবি আইবে, মাছ দিয়ে আলু দিয়ে রাঁচি নাকি ছোট্ট প্লেট
গ্যাসের চুলাটা কে দিয়েছে? হ্যাঁ, গ্যাসের চুলাটাও সরকার থেকে বলছি, এটা কে দিয়েছে যদি জানেন? মোদি, মোদি দিচ্ছে এটা গ্যাসের চুলাটা। বাবু স্বামী যে সাবু সাবু চলো বাহারে যেতে বহুত গরমি লাগে। আমি বলে আজকে কয় তারিখ? বাবু লোকাল নেতা টাকা চাইছেন আপনার? আমার নাম কি? আমার নাম বিশ্বজিৎ সাহা স্যার। বিশ্বজিৎ সাহা কিনা আছে, তেঁতুল আছে, লেবু আছে, তারপরে একটা মশলা আছে। জলের একটা মশলা আছে, ঝাল ইয়া আছে, প্যাকেট মশলা নিজেরা তো আর কার্যকর্তা সবাই আমার লোক বিপ্লব দেব, ভারত মাতা কি বিপ্লব দেব, বিপ্লব দেব, বিপ্লব দেব, বিপ্লব দেব তুই আগে বাড়ো, বিপ্লব দেব তুই আগে বাড়ো, ত্রিপুরার নয়নের মুনি আগে বাড়ো, ইচ্ছে সবার তুমি খালি কিনা আছো যুগল সার বাড়িতে? আমি ব্রিটিশ হবেন, ব্রিটিশ সব লোক দেখে আপনার বাড়িতে পাইছে।
সব ভিতরে আমি দেখি তো আমি সব ঘোষণা দেই সব কিছু করি, মানুষের জানেই না যা এটা আমি দিতে জানেই না, আর অন্যরা এ বিভ্রান্ত করে। তোমরা জানো না যে বাড়ি 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 এখনো পুরনো যারা 25,000 বাড়ি বাড়ি যায়, আমরা যেগুলো দিছি মানুষের বারবার কোয়া কিন্তু পেনশন বাড়ছে তো কয়েছে দিন33% গ্যাসের চুলাটা কে দিছে? গ্যাসের চুলাটা সরকার থেকে বেশি কে দিছে জানেননি? মোদি মোদি দিছে গ্যাসের চুলাটা। বাবু স্বামী যে সাবু সাবু চলো বাহারে যেতে বহুত গরম লাগে। আমি বলে বুঝি আজকে কয় তারিখ? বাবু লোকাল নেতা টাকা চাইছেন আপনার নাম কি? আমার নাম বিশ্বজিৎ শাহ স্যার। বিশ্বজিৎ শাহ তেঁতুল আছে, লেবু আছে, একটা মুখলা আছে। জলের একটা মশলা আছে ঝাল ইয়ে আছে মশলা নিজেরা পেয়ে ড্রাইভার
আর কার্যকর্তা সবাই খাইছিলাম ত্রিপুরা নয়নের মুনি আগে পারো তুমি খারে কিনা আছো যুগল সাহেব আইতে সব ভিতরে আমি দেখি তো আমি সব ঘোষণা দেই সব কিছু করি মানুষের জানেই না যা এটা আমি জিতেছি জানেই না আর অন্যরা এ বিভ্রান্ত করবে তোমরা জানো না যে বাড়ি 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 এখনো পুরনো যারা পঁচিশ বছর বাড়ি বাড়ি যায় আমরা যেগুলো দিছি মানুষের বারবার কোয়া কিন্তু পেনশন বাড়ছে তো কয়েছে দিন এখন পুলিশে আমি 1000 নমু 1000 এর মধ্যে 330টা মহিলা যাই বুঝাইব 2500 ইয়ে নেবো স্পেশাল এক্সিকিউটিভ এম বাইর করবো কিছুদিনের মধ্যে এর মধ্যে এই 2500 এর মধ্যে 33% মহিলা আইবি আইব গ্যাসের চুলাটা কে দিছে গ্যাসের চুলাটা সরকার থেকে বেশিটা কে দিছে জানেন মোদি দিচ্ছে গ্যাসের চুলাটা ¿Qué más? 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 ¿Q
আমি কইলে আজকে কয় তারিখ বাবু লোকাল নেতা টাকা চাইছেন তেঁতুল আছে, লেবু আছে, একটা মশলা আছে। জলের একটা মশলা আছে, ঝাল ইয়া আছে, মশলা নিজের আছে। আর কার্যকর্তা সবাই মুখ্যমন্ত্রী অনুরোধ করব, এখনই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ত্রিপুরা রাজ্যের জনসভার সম্মানিত বিধায়ক সমরা চাকমা মহোদয়, ওনাকে আমাদের ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কিন্তু বিধানসভার সম্মানিত বিধায়ক সকল যুব ভাইদের
সবাইকে নমস্কার। আজকে শুধুমাত্র শ্যামনু বিধানসভার আমাদের শ্যামনু মন্ডল এবং এই এলাকার সমাজসেবী এবং জেলা কমিটির সদস্য আমাদের এই অত্র এলাকার সমাজসেবী শ্রী বাপি শাহ মহোদয়, সাথে আমাদের কাঞ্চনপুর শ্যামনু বিধানসভার সেই গোবিন্দ বাড়ির নাথরা রাজদর মারিদর নাতি মনু আরিয়ামণি এবং লালপুরা সৈনিক রাস্তাঘাটের উন্নয়ন, পানীয় জলের সুব্যবস্থার উন্নয়ন, চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং সব থেকে যেটা পূর্বের যে সরকারগুলো ছিল মানুষকে সম্মান করতে জানতো না, আজকে বর্তমানে যে সরকার চলছে আদরণীয় মুখ্যমন্ত্রীজির নেতৃত্বে একটা দুর্গম এলাকা বলে বিবেচিত হতো, এই শ্যামনু এলাকাকে দেড়ে সাজানোর জন্য আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী কোনোদিনই ওনার যে সবাই শ্যামনু এলাকার মানুষ শ্যামনু বিধানসভার লোক, কাজেই শ্যামনু এলাকা আমি আমার পার্টি প্রথম ত্রিপুরার মুখ্যমন্ত্রী এবং 75 বছরে সমাজ সচেতনশীল মুখ্যমন্ত্রী এবং ত্রিপুরার জনপ্রিয় মুখ্যমন্ত্রী আমাদের বিপ্লব কুমার দেব জি করেছে, তাদের স্বপ্ন আসু অধরা, তাদের স্বপ্ন আসু পূরণ হয়নি, কিন্তু 75 বছরে আমরা দেখতে পেয়েছি ভারতীয় প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী বর্ষকে যেভাবে দেখতে চেয়েছিল ভারতের জনতা, যেভাবে দেখতে এই ভারতকে স্বাধীনতা সংগ্রাম করে এনেছে সেই স্বপ্ন পূরণ হতে এখন 99 ডিগ্রি চলছে। হ্যালো ক্যামেরা একটু সামনে আসো, ভারতীয় জনতা পার্টিতে জানাই স্বাগত, অনুরোধ করব এখনই
এখানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ত্রিপুরা রাজ্যের জনিত সভার সম্মানিত বিধায়ক সমরা চাকমা মহোদয়, ওনাকে উত্তরীয় গ্রহণ করে নেওয়ার জন্য জনপ্রিয় বিধায়ক তথা অনুপঞ্চার ছামনো বিধানসভার সম্মানিত বিধায়ক সকল যুব ভাইদের সবাইকে নমস্কার। আজকে শুধুমাত্র শ্যামনু বিধানসভার আমাদের শ্যামনু মন্ডল এবং এই এলাকার সমাজসেবী এবং জেলা কমিটির সদস্য আমাদের এই অত্র এলাকার সমাজসেবী শ্রী বাপি শাহ মহোদয়, সাথে আমাদের কাঞ্চনপুর শ্যামনু বিধানসভার রাস্তাঘাটের উন্নয়ন, পানীয় জলের সুব্যবস্থার উন্নয়ন, চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং সব থেকে যেটা পূর্বের যে সরকার বলেছিল মানুষকে সম্মান করতে জানতো না, আজকে বর্তমানে যে সরকার চলছে আদরণীয় মুখ্যমন্ত্রীজির নেতৃত্বে একটা দুর্গম এলাকা বলে বিবেচিত হতো, এই শ্যামনু এলাকাকে দেড়ে সাজানোর জন্য আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী কোনোদিনই ওনার যে সবাই শ্যামনু এলাকার মানুষ শ্যামনু বিধানসভার লোক, কাজেই শ্যামনু এলাকা প্রথম ত্রিপুরার মুখ্যমন্ত্রী এবং 75 বছরে সমাজ সচেতনশীল মুখ্যমন্ত্রী এবং ত্রিপুরার জনপ্রিয় মুখ্যমন্ত্রী আমাদের বিপ্লব কুমার দেব জি করেছে তাদের স্বপ্ন আসু অধরা, তাদের স্বপ্ন আসু পূরণ হয়নি, কিন্তু 75 বছরে আমরা দেখতে পেয়েছি হ্যালো ক্যামেরা একটু সামনে আসো ভারতীয় জনতা পার্টিতে জানায় স্বাগত, মাতা
ধন্যবাদ সবাইকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এর মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন দীর্ঘদিনের বামপন্থী শাসন থেকে মুক্তি দাতা জোরদার হাততালির মাধ্যমে আমাকে আপনাকে স্বাগত জানাই বামপন্থী মণ্ডলে। সবাই মিলে একবার বলুন, ভারত মাতা কি, মাতা কি, বিপ্লব কি। দীর্ঘক্ষণ আলোচনা না করে সবাইকে আরো একবার আমার ব্যক্তিগত তরফ থেকে, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, আমার ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ, নরাল কথা কাহার তঙ্কম সুস্থ তঙ্গাই তং। ধন্যবাদ সকলের, জাতি জনজাতি সকলের প্রিয় ত্রিপুরা সশস্ত্র বোনেদের অনুরোধ করব, এখনই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ত্রিপুরা রাজ্যের জানি বিধানসভার সম্মানিত বিধায়ক জনপ্রিয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কিন্তু জনপ্রিয় বিধায়ক তথা 49 ছামনো বিধানসভার সম্মানিত বিধায়ক সকল যুব ভাইদের সবাইকে নমস্কার। আজকে শুধুমাত্র শ্যামনু বিধানসভার আমাদের শ্যামনু মন্ডল এবং এই এলাকার সমাজসেবী এবং জেলা কমিটির সদস্য মানের এই অত্র এলাকার সমাজসেবী শ্রী পাপি শাহ মহোদয়, সাথে আমাদের কাঞ্চনপুর শ্যামনু বিধানসভার শ্রী গোবিন্দ বাড়ি মানসরা রাজদর মারিদর নাতিন মনু আরিয়ামুনি এবং লালসরা সৈনিক রাস্তাঘাটের উন্নয়ন, পানীয় জলের সুব্যবস্থার উন্নয়ন, চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং সব থেকে যেটা পূর্বের যে সরকার বলেছিল মানুষকে সম্মান করতে জানতো না, আজকে বর্তমানে যে সরকার চলছে আদরণীয় মুখ্যমন্ত্রীজির নেতৃত্বে একটা দুর্গম এলাকা বলে বিবেচিত হতো, এই সামান্য এলাকাকে ধরে সাজানোর জন্য আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী কোনোদিনই ওনার যে সবাই সামনো এলাকার মানুষ, সামনো বিধানসভার লোক, কাজে সামনো এলাকার আমি আমার পার্টি প্রথম ত্রিপুরার মুখ্যমন্ত্রী এবং 75 বছরে সব সমাজ সচেতনশীল মুখ্যমন্ত্রী এবং ত্রিপুরা জনপ্রিয় মুখ্যমন্ত্রী আমাদের বিপ্লব কুমার দেব জি করেছে, তাদের স্বপ্ন আজও অধরা, তাদের স্বপ্ন আজও পূরণ হয়নি, কিন্তু 75 বছরে আমরা দেখতে পেয়েছি ভারতীয় প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী বর্ষকে যেভাবে দেখতে চেয়েছিল ভারতের জনতা, যেভাবে দেখতে এই ভারতীয় স্বাধীনতা সংগ্রাম করে এনেছে, সেই স্বপ্ন পূরণ হতে এখন 99 ডিগ্রিতে চলছে। হ্যালো, ক্যামেরা একটু সামনে আসো ভারতীয় জনতা পার্টিতে জানাই স্বাগত, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি।
সরকার কোন সরকার তিনি এয়ারপোর্ট স্থাপন করিয়া তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী আলোচনা না করে সবাইকে আরো একবার আমার ব্যক্তিগত তরফ থেকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমার বন্দে মাতরম ভারত মাতা কি জয় বিজেপি জিন্দাবাদ নরক গতা মহান্তং খং সুস্থ তং মৈতং ধন্যবাদ সকলে জাতি জনজাতি সকলের প্রিয় ত্রিপুরা সশস্ত্র বোনেদের অনুরোধ করব এখনই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ত্রিপুরা রাজ্যের জানি একবার জোরদার হাততালির মাধ্যমে আমাদের মঞ্চে যারা আছেন আমাদের ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কিন্তু বিধানসভার সম্মানিত বিধায়ক সকল যুব ভাইদের সবাইকে নমস্কার। আজকে শুধুমাত্র সামনু বিধানসভার আমাদের সামনু মন্ডল এবং এই এলাকার সমাজসেবী এবং জেলা কমিটির সদস্য এই অত্র এলাকার সমাজসেবী শ্রী বাপি শাহ মহোদয় সাথে আমাদের কাঞ্চনপুর সামনু বিধানসভার সেই গোবিন্দবাড়ি মানছড়া রাজদর মালিদর নাতিন মনু আরিয়ামণি এবং লালছড়া সৈনিক রাস্তাঘাটের উন্নয়ন পানীয় জলের সুব্যবস্থার উন্নয়ন চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং সব থেকে যেটা পূর্বের যে সরকার বলেছিল মানুষকে সম্মান করতে জানতো না আজকে বর্তমানে যে সরকার চলছে আদরণীয় মুখ্যমন্ত্রীজির নেতৃত্বে একটা দুর্গম এলাকা বলে বিবেচিত হতো এই সামনো এলাকাকে ঢেলে সাজানোর জন্য আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী কোনোদিনই ওনার যে সবাই সামনো এলাকার মানুষ সামনো বিধানসভার লোক কাজেই সামনো এলাকা প্রথম ত্রিপুরার মুখ্যমন্ত্রী এবং 75 বছরে সমাজ সচেতনশীল মুখ্যমন্ত্রী এবং ত্রিপুরার জনপ্রিয় মুখ্যমন্ত্রী আমাদের বিপ্লব কুমার দেবজি করেছে তাদের স্বপ্ন আসু অধরা তাদের স্বপ্ন আসু পূরণ হয়নি কিন্তু 75 বছরে আমরা দেখতে পেয়েছি ভারতীয় প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী বর্ষকে যেভাবে দেখতে চেয়েছিল ভারতের জনতা যেভাবে দেখতে এই ভারতীয় স্বাধীনতা সংগ্রাম করে এনেছে সেই স্বপ্ন পূরণ হতে এখন 99 ডিগ্রিতে চলছে হ্যালো ক্যামেরা একটু সামনে আসো সবাই সেটা
ভারতীয় জনতা পার্টিতে জানাই স্বাগত মাছ দিয়ে আলু দিয়ে আনছে নাকি ছোট্ট প্লেট করে দিন গ্যাসের চুলাটা কে দিচ্ছে? গ্যাসের চুলাটা সরকার থেকে কে দিচ্ছে জানেন? মোদি মোদি দিচ্ছে গ্যাসের চুলাটা। বাবু স্বামী সবাইকে নমস্কার। আজকে ছামনু মন্ডল দ্বারা আয়োজিত এই জনসমুদ্র, আর এই জনসমুদ্রে মঞ্চে উপস্থিত ভারতীয় জনতা পার্টির প্রদেশ সহ সভানেত্রী লড়াকু নেতৃত্ব আদরণীয় পাতাল কন্যা মহোদয়া, এই অঞ্চলের লোকপ্রিয় বিধায়ক কর্মঠ নওজওয়ান আদরণীয় শম্ভুলাল চাকমা মহোদয়া, শ্রী হংস ত্রিপুরা বিরোধী দল নেতা শ্রী মোহনলাল চাকমা, এই মন্ডলের সম্মানীয় মন্ডল সভাপতি, এখানে উপস্থিত ধলাই জেলার সাধারণ সম্পাদক আশিস ভট্টাচার্য মহোদয়, তার সঙ্গে সঙ্গে এই মঞ্চে উপস্থিত সবই ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব, বড় মাত্রায় উপস্থিত ভারতীয় জনতা পার্টির নিষ্ঠাবান কার্যকর্তা ভাই বোনেরা এবং মিডিয়ার বন্ধুরা, বন্ধুরা 2018-তে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে 25 বছরের টানা কমিউনিস্টের সরকারের পতন ঘটানোর পর, একদলীয় ব্যবস্থার পতন ঘটানোর পর,
সবকা সাথ সবকা বিকাশ, সবকা সাথ সবকা বিশ্বাস, সবকা সাথ সবকা প্রয়াস তার সরকার। আগে যে সরকার ছিল সে সরকার ও ডাবল সরকার, এক তার টাইটেল সরকার আর এক ক্যাডারের সরকার ছিল। এবারের সরকার জাতি জনজাতির 37 লক্ষ ত্রিপুরাবাসীর সরকার। বন্ধুরা, ত্রিপুরাবাসীর সরকার, বহুদিন পর ত্রিপুরার মানুষ জনতার সরকার পেয়েছে। আগে যে সরকার, এই সরকার কমিউনিস্ট ক্যাডারদের সরকার ছিল, এই সরকার জনতার সরকার। বন্ধুরা, বন্ধুরা, যেই মাটিতে আমি দাঁড়িয়ে আছি এই মাটিও বলিদান দিয়েছে এই অঞ্চলের লোকপরিত নেতৃত্ব। আমাদের নিশিকান্ত চাকমাকে যদি স্মরণ না করি ময়দান থেকে, তো ছামনোর সঙ্গে অন্যায় হবে। এই ছামনোতে বিজেপির নেতৃত্ব নিশিকান্ত চাকমাকে নির্মম ভাবে কমিউনিস্টরা হত্যা করেছে ছামনোতে। তার একটাই অন্যায় ছিল যে ভারতীয় জনতা পার্টি করে নরেন্দ্র ভাই মোদীকে ত্রিপুরাতে আনতে চাইছিল। আমার চাকমা জনজাতির উন্নয়ন চাইছিল, ত্রিপুরী জনজাতির উন্নয়ন চাইছিল, ত্রিপুরার মানুষের উন্নয়ন চাইছিল। তার জন্য এই ছামনোতে মিশন স্বভাবে কমিউনিস্টের দ্বারা আমার নিশিকান্ত চাকমাকে হত্যা করা হয়েছিল। বন্ধুরা, আমরা সময়ের সঙ্গে অনেক কিছু ভুলে যাই, আমি ছামনোকুবাসীকে ভোলার নয়। আজকে দেখুন কমিউনিস্ট নেই তো কোনো ব্যক্তিকে খুন হতে হয় না ছামনোতে। যদি কমিউনিস্ট থাকতো আরো নিশিকান্ত চাকমার মতো ছামনোবাসীকে এখানে শহীদ হতে হতো। বন্ধুরা, আমরা অনেক সময় ভুলে যাই, যদি কোনো কিছু হয়েছে পেয়ে গেছি তো ভাবি হয়ে গেছে তো পেয়ে তো গেছি, কিন্তু ভুলবেন না, পেয়ে গেছে মোদী আছে তার জন্য, বিজেপি সরকার আছে তার জন্য। আজকে যদি বলি যারা শুধু বলি মারে 25 বছর কি করেছে, তার আগে যারা বলি মেরেছে তারা কি করেছে, কিন্তু ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার আসার পর যদি আমি জিজ্ঞাসা করি যে বাড়িতে জল কে দিয়েছে, জলের পাইপলাইন মুক্ত কে নিয়ে যাচ্ছে, তো মোদী সরকার নিয়ে যাচ্ছে অটল জল দ্বারা মিশন, জল জীবন মিশনের মাধ্যমে বাড়িতে জলের ব্যবস্থা, আর গ্রামে কমসে কম রিক মেশিনের মাধ্যমে জল উঠানোর জন্য পাইপ লাগানো হচ্ছে। তার সিন ছামনোবাসী যদি দেখেছে, গোবিন্দ বাড়ির লোক যদি দেখেছে, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারের মাধ্যমে দেখেছে। বন্ধুরা, না হলে ছামনো গোবিন্দ বাড়ি মানিকপুরের লোক মনো নদীর জল দেখেছে, ছড়ার জল দেখেছে, সিদ্ধ করে জল খেয়েছে, কিন্তু আজ অটল জল ধারা মিশন, জল জীবন মিশনের মাধ্যমে ত্রিপুরাতে 50 ভাগের উপরে বাড়িতে জলের কানেকশন এই সরকার পৌঁছে দিয়েছে। আর আগামী 2024-এর মধ্যে জল জীবন মিশনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী প্রত্যেকের বাড়িতে ফ্রিতে জলের কানেকশন পৌঁছে দিলে, একবার ছামনোবাসী চিন্তা করে দেখুন, যদি সিপিএম এর গভর্নমেন্ট হতো, সিপিএম এর সরকার হতো, আপনাদের পার্টি পিস দিয়ে পয়সা দিয়েও জলের কানেকশন পাওয়া যেত না। আজ ছামনোতে গোবিন্দ বাড়িতে গ্রাম অঞ্চলের মধ্যে শহরের মধ্যে ফ্রিতে জলের কানেকশন পৌঁছানোর ব্যবস্থা যদি কোনো সরকার করতে চলেছে, ভারতীয় জনতা পার্টির সরকার, জনজাতির সরকার, জাতির সরকার, নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে সরকার করে চলছে জলের ব্যবস্থা, তো ভারতীয় জনতা পার্টি। প্রধানমন্ত্রী আবাস যোজনা, বাড়িতে ঘরের ব্যবস্থা, 5 বছরে পুরনো সরকার 48,000 ঘর দিতে সক্ষম হয়েছিল ত্রিপুরাতে। আজ এই সরকার 4 বছরের সরকার, 4 বছরে এখানে 2,28,000 ঘর স্যাংশন এনেছে, 2,28,000 ঘর।
2,28,000 ঘর প্রত্যেক বাড়িতে পাকা বাড়ির ব্যবস্থা যদি কেউ করছে তো ভারতীয় জনতা পার্টি সরকার করছে। আগে 48,000 ঘর 5 বছরে দিয়েছিল, তাও দেখে দেখে সিপিএম দেখে দেখে দেওয়া হতো, কিন্তু আমরা যখন ঘর এনেছি দেখে দেখে প্রথম সিপিএম এর সাপোর্টারদেরকে বাড়িতে ঘর পাঠিয়েছি, তারপর ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের জন্য ব্যবস্থা করতে চলছি। বন্ধুরা, অতিথি দেব ভাব, এটা ভারতবর্ষ। আমাদের বাড়িতে যদি কোনো অতিথি আসে, আমাদের কাছে যদি দায়িত্ব থাকে, মার কাছে দায়িত্ব থাকে ঘরে খাওয়া দাওয়ার জন্য, তখন মা কি করে? রান্নাটা মাই করে, সবজি মাই বানায়, কিন্তু মা সবার আগে খায় না। মা রান্না করে বসে থাকে ছেলেকে খাওয়ানোর জন্য, মেয়েকে দেওয়ার জন্য, স্বামীকে দেওয়ার জন্য যদি থাকে, তবে ভারতীয় মা খায়। বন্ধু, ভারতীয় জনতা পার্টি ও মায়ের ভূমিকায় কাজ করে আমরা সত্তাতে রয়েছি, আমি মুখ্যমন্ত্রী রয়েছি, আমার দলের লোকেরা এমএলএ রয়েছে, আমরা আগে বিরোধী দলের যারা রয়েছে তাদেরকে খাওয়াবো, তারপর আমরা খাবো। আমরা মায়ের ভূমিকায় কাজ করি। কমিউনিস্ট পার্টি কোনোদিন ত্রিপুরাতে মায়ের ভূমিকা পালন করেনি, ওর জনতার জন্য কাজ করেনি। কেউ যদি করছে, ভারতীয় জনতা পার্টি করছে। জলের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি, ঘরের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি, সৌভাগ্য যোজনার মাধ্যমে ফ্রিতে বিদ্যুতের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি, উজ্জ্বলা যোজনার মাধ্যমে ফ্রিতে মহিলাদেরকে গ্যাসের চুলার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি, পিএম শৌচালয় যোজনা বাড়িতে ফ্রি শৌচালয় পৌঁছা দেওয়া তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি, আয়ুষ্মান ভারত কার্ড 5 লাখ টাকার মাধ্যমে হেলথ ইন্স্যুরেন্স করে দেওয়া, আপনার চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া, এই জিবি হসপিটালের মধ্যে ওপেন হার্ট সার্জারি করা, বাইপাস সার্জারি করা, কি নি রিপ্লেসমেন্ট করা, হিপ রিপ্লেসমেন্ট করা, তার সঙ্গে সঙ্গে অ্যাঞ্জিওপ্লাস্ট করা, নিউরো সার্জারি করা ভারতীয় জনতা পার্টি, তার সঙ্গে সঙ্গে কিষাণ সম্মান নিধি বড় মাত্রায় ত্রিপুরাতে প্রায় 2,35,000 পরিবার কিষাণ সম্মান নিধির মাধ্যমে পাট্টাধারীরা পর্যন্ত 6,000 টাকা করে বছরে তার অ্যাকাউন্টে ঢুকে যায়, তার জন্য কাউকে আন্দোলন করতে হয় না, কাউকে কমিশন দিতে হয় না, তার ব্যবস্থাও নরেন্দ্র ভাই মোদী ভারতীয় জনতা পার্টি। এফসিআই মাধ্যমে প্রকল্পমেন্ট ত্রিপুরাতে ধান কেনা মিনিমাম সাপোর্ট প্রাইস দেওয়া, আজকে যে কৃষকরা জুম চাষীরা আগে ধান ভরাতো 10-12 টাকা কিলো বিক্রি করতো, আজ ত্রিপুরাতে কৃষকরা ধান 18-20 টাকা পার কিলো বিক্রি করে, সেটাও এমএসপি এনে দিয়েছে ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র ভাই মোদী সরকার এনে দিয়েছে। পিএম প্রধানমন্ত্রী সড়ক যোজনা, যে রাস্তা গ্রামীণ সড়কগুলো রয়েছে তারও টাকা নরেন্দ্র ভাই মোদী ভারতীয় জনতা পার্টি ই দিচ্ছে, আপনার গ্রামের রাস্তা করার জন্য পেপার ব্লক রোড তৈরি করা সিমেন্টে প্রথমবার এডিসিতে গ্রামীণ এরিয়াতে পেপার ব্লকের মধ্যে রোডের ব্যবস্থা 200 কোটি টাকা খরচা করে ও ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। ন্যাশনাল হাইওয়ে ছামনু হয়ে জম্পুই জেলা যাচ্ছে, তাও নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টি আপনাদেরকে ন্যাশনাল হাইওয়ে দেখিয়েছে ছামনুবাসীকে। বন্ধুরা, ফ্রি রাইস ডিস্ট্রিবিউশন রেশন চুপের মাধ্যমে প্রায় 5.6 লাখ লোকের কাছে মাননীয় প্রধানমন্ত্রী 2 বছরের উপর হয়ে গেছে 5 কিলো করে প্রতি ব্যক্তি চাউল ফ্রিতে ব্যবস্থা নরেন্দ্র ভাই মোদী করেছে। আগে যে সরকার ছিল রেশনে চাউল কেরোসিন লবণ পাওয়া যেত, চিনি কেন্দ্র সরকার ভর্তিকে বন্ধ করে দেওয়ার পর চিনির আন্দোলন করেছে, কিন্তু কমিউনিস্ট সরকার আপনাদেরকে চিনি দেয়নি, কিন্তু আজ ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর রেশনে চিনিও পাওয়া যায়, চাউলও পাওয়া যায়, কেরোসিনও পাওয়া যায়, মশলাও পাওয়া যায়, চাপাতাও পাওয়া যায়, মুসুর ডালও পাওয়া যায়, সরষের তেলও পাওয়া যায়, তারপরে আটাও পাওয়া যায়, ময়দাও পাওয়া যায়, সয়াবিনও পাওয়া যায়, আর সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে বোনারা যে তৈরি করে সেগুলো বিক্রি করার ব্যবস্থাও রেশন শুভর মধ্যে করে দেওয়া আছে। যদি সিপিএম এর সরকার হতো কেরোসিন তেল
আর কি চাউল লবণ, বাকিগুলি নাই। বাকিগুলির জন্য আন্দোলন করতে হয়নি ছামনোবাসীকে, বাকিগুলোর জন্য বিরোধী দলের কোন নেতা বলতে হয়নি বিপ্লবদেরকে, আপনি আপ নরেন্দ্র ভাই মোদি সরকার সেই দিশাতে কাজ করে ত্রিপুরার সাধারণ মানুষের ভুক মেটানোর জন্য বন্ধুরা। তার সঙ্গে সঙ্গে ব্রু শরণার্থীদের, রিয়াং শরণার্থীদের, দেশ বৎসর যাবৎ নিজের দেশের মধ্যে কেউ শরণার্থী হয় না বন্ধুরা, এই শরণার্থী আখ্যা দিয়ে রিয়াংদের অপমান করা হচ্ছিল, তাদেরকে ন্যায় করে দিয়েছে 600 কোটি টাকার প্যাকেজ দিয়ে, 3000 ব্রো রিয়াংদেরকে আমরা সেটেলমেন্ট দিয়ে দিয়েছি, 4 লাখ টাকা করে প্রতি পরিবার 2 বছরের মধ্যে পেয়ে যাবে, 5000 টাকা করে প্রতি পরিবার প্রতি মাসে দেওয়ার ব্যবস্থা, তার ঘরের ব্যবস্থা, স্কুলের ব্যবস্থা, তার ছেলে মেয়ের পড়ার ব্যবস্থা, তার আধার কার্ডের ব্যবস্থা, তার ভোটার অধিকারের ব্যবস্থা মিজোরাম দেয়নি, ত্রিপুরা সরকার দিয়েছে, সে কাজ আর কেউ করেনি, ভারতীয় জনতা পার্টি করেছে, নরেন্দ্র ভাই মোদি করেছে, অমিত ভাই শাহ করেছে, ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টি সরকার করছে। অন্যরা বলে কাজ করে দেখায় না, ভারতীয় জনতা পার্টি বলার আগে কাজ করে তারপর বিপ্লব দেবে সে ছামন হতে বলে বন্ধুরা। তার সঙ্গে সঙ্গে সবচেয়ে বড় যে বিষয়, আজ সব দেখছি মাস্ক নেই, সুন্দর করে সেজে গুজে বসে আছে, করোনা যখন এসছে ভয়ে বাড়ি থেকে কেউ বেরোতো না, প্রাণ না চলে যায়, মরে না যায়, শ্মশানে না চলে যায়, ছেলে যদি হয় তো মা ছেলেকে স্পর্শ করে না ভয়ে, আর সেই মরণ জ্বালা থেকে কেউ যদি উদ্ধার করেছে একমাত্র নরেন্দ্র ভাই মোদি, কোভিডের ইঞ্জেকশন দিয়ে আপনাদেরকে প্রাণ বাঁচিয়েছে। প্রাণ বাঁচানোর সময় যারা গুলি মারেন তারা কোথায় ছিল, তারা কেন ইঞ্জেকশন দিতে যায়নি, মোদিকে কেন দেওয়া হয়েছিল, কোথায় ছিল সিপিএম, কোথায় ছিল অন্য পার্টি, কোথায় ছিল তাদের লিডারশিপ, তখন নেই, খুঁজে পাওয়া যায় না, তখন ফ্রি রেশনের ব্যবস্থা বিপ্লব দেবী করেছে, 1000 টাকা করে অ্যাকাউন্টে পাঠানোর ব্যবস্থা, 1000 টাকার মধ্যে ফ্রিতে চাউল, তার মধ্যে চা পাতা, মশলা, দুধের প্যাকেট, লবণ, তার মধ্যে মসুর ডাল, আলু, পেঁয়াজ, পেঁয়াজ যদি নেয়া দিয়েছি তো 105 টাকা অ্যাকাউন্টে পাঠিয়েছি, তার ব্যবস্থাও মোদিই করেছে, অন্যরা করেনি, অন্যরা শুধু সেলফি নিয়ে যায়। যদি আপনাদের কল্যাণের কোনো কাজ করে সে তো মোদি করে, ভারতীয় জনতা পার্টি সরকারই করে। তার সঙ্গে সঙ্গে বন্ধুরা সিপিএম এর সরকার থাকতে ওনাদের সবচেয়ে বড় পুঁজি, ওনাদের সাকসেসফুল রেট কি মনে রাখা, যে আমি টুপি নিয়ে এসেছি, পদক নিয়ে এসেছি, কি পদক নিয়ে এসেছে, কত ম্যান্ডেট, 35 দিন হাইয়েস্ট ম্যান্ডেট, আজকের দিনে এডিসি তে ম্যান্ডেট 90% এর উপরে, 35% নয় 90% এর উপরে বিপ্লব দেব আপনাদেরকে মনরেগার কাজ দেন নরেন্দ্র ভাই মোদীর স্কিমের মাধ্যমে। আগে 35 দিন তো আন্দোলন করার পর, মিছিল করার পর, মিটিং করার পর, কমিউনিস্টের ধাক্কা দেওয়ার পর, আর বিনা ধাক্কায় 90 ম্যান্ডেট জনজাতি এরিয়াতে দিচ্ছে তো ভারতীয় জনতা পার্টি সরকার দিচ্ছে। তাই আমি আজকে ছামনো ময়দান থেকে সমস্ত জনজাতিদেরকে সম্বোধন করে, সমস্ত জাতিদের সম্বোধন করে আমি বলতে চাইছি, জলের ব্যবস্থা তো মোদি করবে, ঘরের ব্যবস্থা তো মোদি করবে, শৌচালয়ের ব্যবস্থা তো মোদি করবে, বিদ্যুতের ব্যবস্থা তো মোদি করবে, গ্যাসের চুলার ব্যবস্থা তো মোদি করবে, ইঞ্জেকশনের ব্যবস্থা তো মোদি করবে, রাস্তার ব্যবস্থা তো মোদি করবে, তারপর জীবন বাঁচানোর ব্যবস্থা তো মোদি করবে, কিষাণ সম্মান নিধি মোদি দেবে, এফসি এর মাধ্যমে প্রকল্প মোদি করবে, সড়ক যোজনা মোদি করবে, ইপিডিএস এর মাধ্যমে আপনাদের রেশন দেবে মোদি করবে, ফ্রি রেশনের ব্যবস্থা মোদি করবে, ন্যাশনাল হাইওয়ে মোদি করবে, কাপার ব্লকের লোক রোড মোদি করবে, অন্যরা কি করবে, ব্যাগ মাস্টারি করবে, বাংলাতে গ্রামে বলে ব্যাগ মাস্টারি করবে, কারোর হিম্মত নেই মোদির সামনে দাঁড়ানো, কারণ মোদি গরিবের মাসিয়া, মোদি ছামনতে জিজ্ঞাসা করে কাজ করেন না, মোদি দিল্লিতে বসে মন কি বাতের মাধ্যমে ত্রিপুরা কোথায় কাঁঠাল হয় মন কি বাতের মাধ্যমে দুনিয়ার সামনে পৌঁছে দেন। মোদি প্রকাশ চাকমা
কুমারঘাটের কাছে গ্রামের মধ্যে কাশ্মীরি কুল করে মন কি বাত এর মাধ্যমে পুরো দুনিয়ার কাছে মোদি বলে যে চাকমা সমাজের প্রকাশ চাকমা কাশ্মীরি কুল করে 5 লাখ টাকা বছরে কামাজ তার নাম মোদি বলে মোদি ত্রিপুরার জনজাতিদের মূল খাদ্য বাঁশের করল এবং বাঁশ বাঁশ দিয়ে বোতল তৈরি করে দুনিয়ার মধ্যে বিক্রি হয় তো মোদি বলে ত্রিপুরাতে জনজাতিরা বাঁশের বোতল তৈরি করে দুনিয়াতে বিক্রি করছে জার্মানিতে ইংল্যান্ডে আরবিয়ান কান্ট্রিতে বিক্রি করছে সেটা বলে মোদি মন কি বাত এর মাধ্যমে বলে যে ত্রিপুরার জাতি জনজাতিরা বড় মাত্রায় কুইন পাইনাপল আগরতলাতে নয় জার্মানিতে বিক্রি হয় জোহানেসবার্গে বিক্রি হয় ইংল্যান্ডে বিক্রি হয় ইটালিতে বিক্রি হয় সেই জায়গায় ত্রিপুরা চলে গেছে কমলপুরের সুগন্ধি লেবু কমলপুরের এলাইচি লেবু যেটা 1.80 টাকা করে হাইস্ট বিক্রি হতো কমলপুর ছামনো বাজারের মধ্যে আজ জার্মানিতে বিক্রি হয় এখান থেকে কৃষকরা 5 টাকা করে প্রতি লেবুর দাম পেয়ে যায় জার্মানিতে এলাইচি লেবু খায় এটা আগে হয়নি মোদির কারণ হয়েছে বন্ধু যেমন কৃষকরা দিকে উঠেছে মানুষের পার্কে বেড়ে ইনকাম বেড়েছে এত প্রমোশন দিয়েছি তারপরে রিক্রুটমেন্ট নীতি এনেছি মানুষের জন্য রোজগারের ব্যবস্থা করা হয়েছে মহিলাদেরকে তার 33% রিজার্ভেশন বিনা আন্দোলনে যদি কেউ দিয়েছে তো ভারতীয় জনতা পার্টি সরকার দিয়েছে মহিলাদের সম্মান যদি ত্রিপুরাতে কেউ করেছে তো মোদি সরকার করেছে তার আগে নারী সমিতির নামে মহিলাদেরকে শুধু লাইনে পরিশ্রম করানো হতো কিন্তু নারীদের সম্মান যদি কেউ দিয়েছে তো মোদি সরকার দিয়েছে তাই আমি সমস্ত ছামনবাসীর কাছে নিবেদন করব আপনার আত্মীয় স্বজন পরিজন শুধু আপনারা নয় ফোন করবেন জিজ্ঞাসা করবেন যারা বিভ্রান্ত করে যারা বিভ্রান্ত করে 25 বছর সত্তাতে ছিল আর যারা অন্যরাও বিভ্রান্ত করে তাদেরকে জিজ্ঞাসা করা তোমরা কি দিয়েছো মোদি তো এগুলো দিয়েছে বিপ্লবদের বলেছে তোমরা কি দিয়েছো কোন রাস্তা দিয়েছো কোন জল দিয়েছো কোন বিদ্যুৎ দিয়েছো কোন চাকরি দিয়েছো শুধু দেবু এও আমি দিলে দেব নিজের হাঁটানো নাই আজকে কেউ বরগাদারের কাছে যেতে চায় না ডাইরেক্ট মোদির কাছে যায় কারণ ডিবিটির মাধ্যমে মোদি সিধা আপনার অ্যাকাউন্টে 6,000 টাকা পাঠিয়ে দেয় মন্ডাকার কাজ করেন তো সিধা আপনার অ্যাকাউন্টের মধ্যে চলে যায় মাঝখানে কেউ কমিশন খাতে পারে না তার ব্যবস্থা মোদি করে দিয়েছেন না হলে কমিশনে মানুষের জীবন চলে যেত ত্রিপুরা সেই থেকে মুক্তি চাঁদাবাজি থেকে কমিউনিস্টের চাঁদাবাজি থেকে যদি কেউ ত্রিপুরাকে মুক্তি করেছে নরেন্দ্র ভাই মোদি করছে মনরেগার কাজ করার পরে বনকে মা চাঁদা দিতে হতো কমিউনিস্ট পার্টিকে কিন্তু আজ বনেরা মনরেগার কাজ করে পার্টিকে চাঁদা দিতে হয় না তারও মুক্তি ভারতীয় জনতা পার্টি সরকার দিয়েছে বন্ধুরা আমি প্রথমে বলেছিলাম যখন হয়ে যায় তখন মনে হয় এগুলো তো আমার অধিকার ছিল এগুলো তো আপনি আপনি হয়েছে বন্ধু ऐसा नहीं है তার জন্যই আমরা বলি কি বলে হিন্দিতে মোদি হ্যায় তো মোদি হ্যায় তো মুমকিন হ্যায় আর যদি কক্সবাজারে বলি মোদি তংকেসে মোদি তংকেসে যতন অঙ্গনায় মোদি তংকেসে যতন অঙ্গনায় আর যদি বলি মোদি হ্যায় তো জনজাতি কা উন্নয়ন হ্যায় সঠিক বলছি কি মোদি এত জনজাতি কা উন্নয়ন হ্যায় সঠিক বলছি তাহলে যদি কক্সবাজারে বলি মোদি তুম কেসে মোদি তুম কেসে জনজাতি হামকরাই উঙ্গনাই জনজাতি হামকরাই উঙ্গনাই আজ থেকে ত্রিপুরার 200 গ্রাম কক্সবাজারে ছামনো থেকে বিপ্লব দেব আপনার সামনে প্রস্তুত করেছে সমস্ত জনজাতির মধ্যে আগামী 2 মাসের মধ্যে প্রতি ঘরে স্লোগান 2 পৌঁছে দেবে পাতালকন্দা মহোদয়া আর আমাদের এখানে শম্ভুলাল চাকমা আর ধ্বংসকুবা ত্রিপুরা এবং জনজাতি আমাদের দেশ কথা আছে এরা পুরো ত্রিপুরার মধ্যে প্রত্যেক জনজাতির ঘরে 2 স্লোগান কক্সবাজারে পৌঁছে দেবে
যে মোদী হে তো মুমকিন হে আর মোদী হে তো জনজাতি হে বন্ধু, ওই দিশাতে সরকার কাজ করে। তাই আমি লাস্টে সমস্ত সামনবাসীকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। এই গরমের মধ্যে আমি বারবার দেখছেন খাম টাওয়াল দিয়ে পুষতেছি, কিন্তু আপনারা দেখলাম যে কেউ এত গরমের মধ্যে বড় মাত্রা হাজার হাজার লোক আজকে এসে, আমি আপনাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই আপনার ধৈর্যের জন্য, আপনাদের পেশেন্সের জন্য আমি নতমস্তক। আর একবার এই সভা সমাপ্ত করার আগে সবাইকে একবার বলবো, উপরে হাত তুলুন, মুষ্টিবন্ধ ডাইনে বামে গাছের নিচে বট গাছের তোলে দাঁড়িয়ে হাত ওঠা যায় না, শিপেন্দ্রে পাঠানো দেবে, বলে ভারত মাতা কি, ভারত মাতা কি, নরেন্দ্র ভাই মোদি কি, নরেন্দ্র ভাই মোদি কি, জে পি নড্ডা কি, শ্যামনো বাসী কি, নিশিকান্ত চাকমা কি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।